वेलकम बैक गाइस। तो কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি সকাল সকাল এক জায়গায় এসেছি, সেটা হলো আমাদের সবজি বাগান। আর এটা ভীষণ সুন্দর দেখতে, পেছনটা দেখতেই পাচ্ছ। তো এটা আমি পুরোটা আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবে। তো এখানে আমি একা আসিনি, আমার বরের সাথে এসেছি। কিন্তু সবজি বাগানে এসে দেখো না, এখানে এখানে আমাদের একটা ঘরও আছে, এখানে এসে রান্না করে থাকা খাওয়া সবই যাবে। তো ও ভেতরে এসে একদম মাস্ট শুয়ে বসে আরাম করছে, সবজি বাগানে এসে একটু সবজি সবজি উঠাবে, কিছু কাজ করবে। তা না, দেখো ও কি করছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আই দেখো, এটা হলো একটা থাকার ঘর, এখানে বসে আরাম করা যাবে, এখানে রান্নারও ব্যবস্থা আছে, এখানে অনেক সময় আমরা পিকনিক টিকনিক করি। এই দেখো ও কাজ বাদ দিয়ে এসে কি করছে, ফোনে কথা বলছে বন্ধুর সাথে। হ্যালো রাজ ভাই, কেসে হো কেসে হো? আরে ইধার দেখো, মুহ কিউ ছুপা রে হো? খানা খা রে, খানা খা রে। क्या खा रहे हो, दिखाओ क्या खा रहे हो, क्या है? चावल खा रहे हो क्या? चावल खा रहे हो क्या? आलू उबलता हुआ, आलू और चावल। किधर से? उधर काम पे ही है क्या? अजी देखो, ये अनारस गाछ, ये अनारस, ये अनारस আছে, ये বেগুন গাছ, ये এই এই রঙের, ये বেগুন হবে। হ্যাঁ, ये ভীষণ বড় একটা গাছ দেখো। আর এদিকে আসো, আমি আরেকটা দেখাচ্ছি। এই যে এটা, এই রঙের বেগুন গাছ, এগুলো ভীষণ টেস্টি হয় খেতে। এই দেখো, এটাও ভীষণ বড় একটা গাছ, মানে একটা গাছের মধ্যে প্রচুর বেগুন ধরে, যেটা আমরা অনেক দিন অবধি খেতে পারি। আর আমি এদিকে আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা হলো 12 মাস আম ধরবে। দেখো এখনো আম ধরে আছে, আমি আমগুলো দেখাচ্ছি। এই যে গাছটা দেখো, কত ছোট্ট একটা গাছ, কিন্তু এই দেখো এই সিজনেও আম দেখা যাচ্ছে। এই দেখো খুব সুন্দর দেখো, নভেম্বর। হ্যাঁ, আর এই যে নিচে আরেকটা আম ধরেছে, এই সিজনেও যে আম দেখা যায়। আর গাছটা দেখো কত ছোট, এই এই ছোট গাছেই এত সুন্দর আম ধরেছে। আর আমি এখন দেখাচ্ছি লঙ্কার গাছ, এই যে দেখো কালো লঙ্কা, কালো লঙ্কা, এটা ভীষণ ঝাল হয়, এটা খুব প্রচন্ড ঝাল লাগে এটা একটু খেলেই। লঙ্কা আমি প্রথমে বললাম, কালো লঙ্কা, এটা ভীষণ ঝাল হয়। আর এগুলো হলো গাজর গাছ, এগুলো গাজর গাছ, কিন্তু এগুলো অনেকটা ধনে ধনে লাগছে। একদিন আমি এই গাজর গাছগুলো উঠিয়ে নিয়েছি ধনে ভেবে। গাজর গাছের ভেতরে যে এটা কি গাছ, এটা আমি বলতে পারছি না, তুমি একটু ভালো করে দেখো এটা কি হয়, তোমরা কমেন্টে অবশ্যই বলো। আমি তো বুঝতে পারছি না এটা কি গাছ, তোমরা যদি কেউ বুঝে থাকো তাহলে অবশ্যই বলবে কমেন্টে। একটা আম গাছ দেখাচ্ছি, এটাও এটা আরো ছোট আম গাছ, কিন্তু এটা তো আম ধরেছে। এই দেখো দেখো, এটা আমার থেকে কত ছোট এই গাছটা, কিন্তু দেখো এটা তো আম ধরেছে দুটো। এই দেখো আম ধরেছে দুটো। আর এগুলো হলো মূল মূল কলা গাছ তো আছেই, এখানে কলা গাছ তো প্রচুর আছে, পুরো বাগানটার মধ্যে অর্ধেকই কলা গাছ আছে। আর এটা হলো লিচু, এটা লিচু গাছ, লিচু গাছ আরো আছে ওই সাইডে, ওই সাইডে আরো লিচু গাছ আছে, দেখাবো আস্তে আস্তে সবই দেখাবো। এখানে বেগুন, এখানেও বেগুন গাছ আছে, এখানে অনেক বেগুন গাছই আছে। এবার আমি তোমাদেরকে কুলের গাছ দেখাবো, দেখো এখন কুল ধরেছে। এই যে আসো এদিকে আসো আসো, এখানে প্রচুর কুলের গাছ আছে। এই যে কুলের গাছ, এখানে শুধু একটা কুলের গাছ নেই, এখানে অনেক কুলের গাছ আছে। এই যে দেখো এদিকে আরো কুলের গাছ আছে, এই লাইনটা অনেকটাই পুরোপুরি, যে কলা গাছের ভেতর দিয়ে ভেতরে যে লাইনটা আছে এটা হলো কুলের কুল গাছ। এখানে আপেল কুল আছে, রাজকুল আছে, এমনি টক কুলটাও আছে, অনেক রকমেরই কুল আছে এখানে। আর এর ভেতরে ভেতরেও বেগুন গাছ আছে। আর আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি বেল গাছ, দেখো এর ভেতরে বেল গাছও আছে, মানে বিভিন্ন গাছ এখানে গাড়া আছে, বিভিন্ন রকমের গাছ গাড়া আছে। এটা হলো বেল গাছ, এই যে এই লাইনে পেঁপে গাছ গাড়া আছে, ওই যে ওই ওইটা কি গো, কামরাঙ্গা। হ্যাঁ কামরাঙ্গার গাছ। এবার দেখাচ্ছি আমি তোমাদেরকে কামরাঙ্গার গাছ, দেখো এই যে এটা কামরাঙ্গার গাছ, এটা হলো কামরাঙ্গার গাছ। আর এই যে এই গাছটা দেখো, এই গাছটা হলো সুপুরি গাছ, এই যে এই লাইনটা দিয়ে, এই লাইনটা দিয়ে পুরো বাগানে দেওয়া আছে, পুরো বাগানে এই লাইনটা, মানে শেষের যে লাইনটা আছে শেষের লাইনটা দিয়ে সুপুরি গাছ গাড়া আছে। তুমি বড় করে দেখো না উপর থেকে, মানে শেষের শেষের যে লাইনটা আছে ধারগুলো, ধারগুলো দিয়ে পুরো বাগানটাতে সুপুরি গাছ গাড়া আছে। এটার জন্য যেটা বড় হওয়ার পর দেখতে একটা সৌন্দর্য বাড়ে, ওই জন্য পুরো ধার দিয়ে সুপুরি গাছ গাড়া আছে। তার মধ্যে মধ্যে নারকেল গাছও গাড়া আছে, কারণ এগুলো লম্বা হয় বেশি আর দেখতেও ভীষণ সুন্দর লাগে। তো বাগানটা চারিদিকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, সবকিছু ভেবে চিনতে যে কোন গাছটা কোথায় গাড়লে বেশি ভালো হবে, তো সেইভাবেই গাড়া হয়েছে, কারণ বাগানটা অনেক শখ করে বানানো। তো এখানে সজনে গাছ, এই যে এখানে হলো সজনে গাছ, এই এই লাইনটা দিয়ে আছে হলো সজনে গাছ, এর ভেতর দিয়েও সুপুরি গাছ। তো চলো আমি তোমাদেরকে আরো কুলের গাছ দেখাচ্ছি, যেগুলো তো বড় বড় কুল ধরে আছে, আসো। দেখো না সজনে গাছ দেখিয়েছি না,
এই যে এগুলো হলো সজনে গাছ। এই সজনেটাও 12 মাসই ধরে। এই সজনেগুলো 12 মাস ধরে, মানে এখানে যতগুলো গাছ আছে না প্রায় গাছই 12 মাস ধরবে। এই যে এই কুলগুলো 12 মাস ধরে, এর মধ্যে অনেক কুলের গাছ আছে যেগুলো 12 মাস ধরে। এই দেখো কুলের গাছগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে। যে এখানে একটা বড় আমের গাছ আছে, এই যে দেখো আমাদের বাগানের মধ্যে এগুলো কি পাখি তোমরা বলো তো। এই যে দেখো কালার, মানে দূর থেকে চেনা আছে না, শুকনো পাতা যেরকম কালার হয় পাখিগুলো ওই ওই কালারেরই, ওই রঙের প্রচুর পাখি আছে কিন্তু এখানে। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখতে দেখা যাচ্ছে ক্যামেরায়? অত ভালো না, অত ভালো। তোমাদেরকে আমি দেখাবো বাঙ্গি। দেখো বাঙ্গি কি সুন্দর ধরে আছে। এটা কি ও? এটা ছোট্ট বাঙ্গি। এই যে এটা ছোট্ট বাঙ্গি। এই যে এটা সবে হয়েছে, দেখাও। এই দেখো এটা ছোঁয়া যাবে তো? এই যে এটা সবে হয়েছে দেখো, কিন্তু এটা মনে হয় হবে না, না পোকা লেগে গেছে না। তো আমি তোমাকে একটা বড় বাঙ্গি দেখাচ্ছি। আমরা পুরো বাগানে প্রচুর বাঙ্গি ছিল, পুরো বাগানে প্রচুর বাঙ্গি ছিল। শুধু আমরা একা খাইনি, আমরা লোককেও দিয়েছি, এমনিতে দিয়েছি, কোনো বিক্রি টিক্রি আমরা করিনি। আর আমরা এই বাগানের জিনিস একটা কিছু বিক্রি করি না। তো আমরা এই বাগানের জিনিস না কিছু বিক্রি করি না। এত বড় বাগান, আমরা নিজেরা একাও খেতে পারি না। আর আমরা সবসময় লোককে হেল্প করি, যে বাগানের জিনিস ঠিক আছে যারা পাচ্ছে না আমরা তাদেরকে দিয়ে দেই। বেশিরভাগ জিনিসই আমরা আমরা বাড়িতে না, আমাদের খেতে অত বেশি সবজি লাগে না, কারণ আমরা চারজন মানুষ। তো আমরা বেশিরভাগ সবজি এমন মানুষদেরকে দেওয়ার চেষ্টা করি যারা হয়তো নিতে পারছে না, কিনতে পারছে না, প্রবলেম চলছে, আমরা তাদেরকেই দিয়ে দিই। এই যে বাঙ্গিগুলো দেখছো, এগুলো পুরো বাগানটাতে হয়েছিল, কিন্তু আমরা বেশিরভাগ বাঙ্গি আমরা লোককে দিয়ে দিয়েছি, এবং অনেক সবজি আমরা দিয়ে দিই। এই যে এটা দেশি কুল। এই যে এটা এটা হলো দেশি কুল। আর বন্ধুরা আমি তোমাদেরকে দেখাতে চাই, এটা হলো সিমের গাছ। এটা পুরোটাই, এই সাইডটা পুরোটাই সিমের গাছ হয়ে গেছে। দেখো জঙ্গল টাইপের হয়ে গেছে না একটু, মানে ভেতরে কি আছে না আছে কিছু বোঝা যাচ্ছে না। প্রচুর সিমও ধরেছে। আমি সিমগুলো দেখাবো, ওই পাশে আছে বেশি। আর এখানে দেখো জ্বালা জ্বালা সিম ধরেছে। এখানে একটু দেখাও, এখানে জ্বালা জ্বালা সিম ধরেছে। এই দেখো এগুলো হলো জ্বালা জ্বালা সিম ধরেছে। কিন্তু এদিকে বড় সিম নিয়ে, বড় সিম হলো ওই পাশে আছে, আমি সেগুলো দেখিয়ে দিবো। কিন্তু দেখো পুরোটা কেমন জঙ্গল হয়ে যায়, এখানে প্রচুর সিমের গাছ হয়। এখন বন্ধুরা আমি তোমাদেরকে দেখাতে চাই হলো গিমা শাক। এটা টাউনে খুব কম দেখা যায়, আর এটা হলো একটু খেতে তিতে তিতে হয়। তো এটা অনেকেই খেতে চায় না, কিন্তু এটা প্রচুর বেনিফিট আছে, যেটা আমি দেখাচ্ছি। আমাদের বাগানে প্রচুর হয়েছে, অনেকে নিয়েও যায়। এই যে দেখো এদিকে বাজারে তাও কিনতে পাওয়া যায়, একটু যেহেতু টাউনের দিকে যাও তাহলে এই জিনিসটা কিনতেও পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। এই যে গিমা শাক হয়েছে, এগুলো এখন শুধু কি একটু তেতা লাগে, কিন্তু খেতে ভালো হয়। বন্ধুরা আমি তোমাদেরকে দেখাতে চাই হলো পুঁই শাক। এই 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 জায়গাটাতে অনেকটাই আছে, এটা পুঁই শাকটা অন্যদিকে নেই, শুধু এই জায়গাটাতেই আছে। দেখো একটু পুঁই শাকগুলো দেখো, পুঁই শাক খুব বেশিরভাগ কি হয়, খুব চিকন চিকন, অত টেস্ট হয় না খেতে। আর এই এই যে এটার যে সাইজগুলো আছে, এটা খুব সুন্দর খেতে লাগে, আমরা নিজেরাও খেয়ে খেয়ে দেখি বাড়িতে। এবার বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি পালং শাক। আমাদের বাগানের এই যে পালং, তাজা তাজা পালং, একটু পাতাগুলো একটু কেমন যেন হয়ে গেছে, পোকা লেগে গেছে পালং শাকের মধ্যে, পোকা লেগে গেছে পাতাগুলো। কিন্তু এগুলো যখন আরও ছোট ছিল না, তখন একদম কোনো পোকা টাকা ছিল না, আরও বেশি ভালো ছিল। দেখো এখন একটু পোকা লেগেছে, কিন্তু অনেকটা জায়গা মিলে পালং শাক হয়েছে। যে মূল্য শাকটা দেখো, মূল্য শাকটা ভালোই আছে, কিন্তু এটা তো পোকা লেগে যেতে ধরেছে। কিন্তু আমরা এখানে সার বিষ এগুলো ইউজ করি না, জন্য পোকা লেগে গেলেও কোনো ব্যাপার না, কিন্তু আমরা তাও সার বিষ দিই না। আমরা কোনো সার ছাড়া এখানে সবজি বানাই, তো সবজিগুলো যে এখানে লাগানো হয় না, কোনো সার ইউজ করা হয় না। এই যে এটাতে দেখছো পালং শাকে দেখো যে পোকা লেগে গেছে, তাও কিন্তু আমরা কোনো সার ব্যবহার করিনি এখনো, বিষ বা। যে বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম না আমি সিম দেখাবো, এই যে হলো সিম দেখো, বড় বড় সিম ধরেছে এই পাশে। এই সিমটা হলো লাল লাল টাইপের অনেকটা সিমটা, মানে সবুজ লাল মেশানো যে সিমটা হয় সেটা হলো এই সিমটা। তো এটা পুরোটা জায়গা মিলে, এই সাইডটা তো পুরোটা জায়গা মিলে শুধু সিম আর সিম। খেতে চাই, এটা হলো আমাদের কফি, এটা ফুলকপি না? এই যে দেখো ফুলকপি, এই গাছটা না, এই যে এটা তো পোকা লেগেছে, তাও আমরা এটা তো কোনো সার বিষ ইউজ করব না, আমরা এইভাবে এটা চালিয়ে যাবো, দেখি কতটা কি হতে পারে। আর এইভাবে আমরা দেশি সার ব্যবহার করি, বাড়িতে গোবর এই সব জিনিস দিয়ে যে সারটা বানানো হয় সেই আমরা দেশি সারটা ব্যবহার করি। কফির মধ্যে মধ্যে এই যে দেখো এগুলো টমেটো গাছ আছে, আর এই যে লাইনটা দেখছো এটার মধ্যে কিছু গাড়া নেই, এটাতে হলো পটলের যে লতিগুলো হয় না, সেই পটলের লতি এর ভেতর দিয়ে গাড়া আছে, এই পটলের গাছটা ওই লতির ভেতর দিয়ে বেরিয়ে আসবে। তো আমরা এখানে যা দেখছো এগুলো সব আমরা বাড়িতে সার বানাই, গোবর সার দিয়ে সার বানিয়ে সবটা ইউজ করি। আর এটা হলো, আর এই যে এই গাছটা যে দেখছো এটা হলো মৌসুম্বি গাছ, আর এখানে এরকম অনেক ফলের গাছ, এখানে এখানে আরও অ্যাপেল গাছ মনে হয় না, এখানে অ্যাপেল গাছও আছে, এখানে তোমার কামরাঙ্গার গাছ আছে, এখানে তোমার লিচু গাছ আছে, এখানে তোমার আরেকটা কি বলে জলপাই গাছ আছে, এখানে বিভিন্ন রকমের ফলেরও গাছ আছে, শুধু যে সবজি তা না, এখানে ফলেরও গাছ গাড়া আছে।
এরকম আমার ক্যামেরাম্যান ক্যামেরা ছেড়ে দিয়ে এখন কাজে লেগে পড়েছে, কাজে লেগে পড়েছে। এই দেখো কাজ করছে। সব গাছ আমি চিনিও না, তো আমি খুব কমই আসি আমাদের বাগানে। বাবা লাগিয়েছে, মানে তো এগুলো বাবা লাগিয়েছে, ওর জন্য বাবাই সব গাছ একদম খুব ভালোভাবে বলতে পারবে। কি কাজ হচ্ছে আমাদের ওনাকে বলে দিচ্ছি। এগুলো কি করছো গো? এগুলো পাতাগুলো কেটে দিতে হচ্ছে, নাহলে পাতাতে পোকা লেগে যাচ্ছে, যার জন্য সিমটা নষ্ট হয়ে যাচ্ছে, জন্য পাতাগুলো কেটে দিতে হবে। তো এই এখনই কিছু না কিছু করতে হবে, ওর জন্য আমরা কোনো বিষ ব্যবহার করবো না, তার জন্য পাতাগুলো কেটে কম করা হচ্ছে। আর উনুনের যে ছাইটা হয় আমরা সেটাই দিব এর উপরে, তাহলে পোকাগুলো চলে যাবে। হ্যাঁ, আর ও এখন যাচ্ছে বাড়িতে, একটু বাড়িতে একটু দরকার আছে, ওর জন্য বাড়ি যাচ্ছে। আমি এখানে থাকবো, আমাকে এখানে ও থাকতে বললো, আর ও বাড়ি যাচ্ছে, দরকার আছে, ও চলে আসবে আবার বেশিক্ষণ। আমি দেখাচ্ছি তোমাদেরকে ও কোন দিক দিয়ে যাবে, দেখো। এই দেখো, এই দেখো ও যাচ্ছে রাস্তা দিয়ে, এই যে দেখো ও যাচ্ছে। দেখো বাইরেটা দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে ধান ধান গাছ, চারিদিকে ধান লাগানো আছে, আর মধ্যে রাস্তা, খুব সুন্দর। গ্রামের পরিবেশটা একটা আলাদাই ব্যাপার আছে। এই যে একজন যাচ্ছে, একজন মহিলা যাচ্ছে সাইকেল চালিয়ে নিয়ে, দেখো জায়গাটা দেখো, শুধু দেখো, এই যে দেখো কত সুন্দর লাগছে, দেখো আশেপাশে এই জানলা দিয়ে এটা দেখা যায়। এই যে ওই দূর দূর অব্দি শুধু ধান, পেছনে ধানগুলো পেকে গেছে, আর সামনে যে ধানগুলো লাগানো আছে এগুলো এখনো পাকেনি। আমাকে এখানে রেখে ও কখন বাড়ি গেছে, এতক্ষণ আসতে না, বাড়িতে একটু দরকার ছিল যার জন্য ও রেখে গেল। তো এতক্ষণও কেন আসতে না, আমি এখন ওকে ফোন করব, ফোন করে যেহেতু ও এমনি এমনি কারণে যেহেতু এতক্ষণ লেট করে তো ভীষণ বকবো, আর যদি দরকারের জন্য লেট করে তাহলে কিছু বলবো না। আমি এখন ওকে ফোন করে শুনি। এই দেখো ও টোটো যাতে করে আসছে, দেখো বসে আছে সামনে একটা ছেলে হাফ প্যান্ট পরে টোটোতে করে আসছে। তো আমি এখন ওকে বকবো ভীষণ, কী ব্যাপার এত দেরি হলো কেন, আসছে আসছে, চলো 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 চলো, এখন বকতে হবে, এখন বকতে হবে, আসেনি এখনো। আই এত দেরি হলো কেন, তো এতক্ষণ টাইম লাগে, কতক্ষণ সময় লাগলো, এক ঘন্টা হয়ে গেল। হ্যাঁ কি হুম, ইস এলো তো টোটোতে করে, তাও বলে গরম লেগে গেছে, ব্যাপার স্যাপার কি তোর বলতো, একটু করে কাজ করিস আর ভীষণ ভীষণ টায়ার্ড। হ্যাঁ হ্যাঁ, কাজগুলো কে করবে, কাজগুলো কে করবে, কাজগুলো কে করবে, আরে করব কি আছে, করব কি আছে, আমি তাকে রেস্ট করি, সারা দিন পড়ে আছে। তো এখন প্রচন্ড রোদ্র উঠে গেছে, বাগানে থাকা যাচ্ছে না, তো আমরা এখন বাড়ি যাব। আর পুরোটাই দেখানোর তো চেষ্টা করেছি, তাও সবকিছু এখনো সেরকম ভাবে দেখানো হয়নি, আর একদিন চেষ্টা করব খুব ভালো করে, ভালো করে যেগুলো যেগুলো বাকি আছে সেগুলো সেগুলো দেখানোর। তো দেখো এখান থেকে দেখিয়ে দিচ্ছি পুরোটাই, এরকম এরকম অনেকটাই, অনেকটাই বড় বাগান, তো আরেকদিন দেখাবো, পুরোটাই দেখানোর চেষ্টা করব। আজকে যতটুকু পারলাম অতটুকু দেখিয়েছি, তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর যেহেতু আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলো। তো চলো বাই।